এটা হচ্ছে আমতা মোড়, তাই তো? এই যে পৌঁছে গেছি সব। কি সুন্দর দেখতে হলুদটা, দারুন দারুন। আমাদের গাড়ির যে চাবিটা সেটা গাড়ির ভেতরেই রয়ে গেছে আর আমরা বাইরে, মানে গাড়িটা লক হয়ে গেছে, গাড়িটা লক হয়ে গেছে বাইরে থেকে, লক খোলা যাচ্ছে না, এবারে লক খোলা যাচ্ছে না। তিন চার ঘন্টা ধরে ওয়েট করেছি সেখানে, লোকে লোকারণ্য হয়ে গেছে, লোক জমে গেছে, কে কি সব উল্টো পাল্টা গালি গালাজ করছে। আজকে তো সবাই পুরো মানে ড্রিঙ্ক করে মানে ওখানে পুরো গালি গালাজ করছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার 2023। এত জোরেও বললো না যে আমাকে বলতেই দিল না। আজকে এত চারিদিকে মাইক টাইক বাজছে, গান টান বাজছে, তো ওই জন্য খুব জোরে বলতে বাধ্য হলো। আপনারা শুন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে একটা নতুন ব্লগ আমরা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8টার মতো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে গেছি আর আজকে যাব হচ্ছে আমাদের বাড়িতে, যে ঝর্ণাদি আছে না, ঝর্ণাদির কোথায় যাবো, দেশে, ঝর্ণাদির দেশের বাড়িতে যাব। ওখানে মানে গ্রাম টাইপের পুরো, তো ওখানে যাবো, গিয়ে অনেক আনন্দ করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন পর আমরা ব্লগে এলাম, বেশ অনেকদিন ব্লগে আসা হয়নি। আসলে ওয়াইল্ড ইন্ডিয়া চ্যানেলটা নিয়ে আমি ব্যস্ত, আর ওই চ্যানেলে মোটামুটি রেসপন্স আপাতত ভালোই আসছে, প্রায় 300-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের। মানে খুব তাড়াতাড়ি এ করছে, পুরো তাড়াতাড়ি, আগে চ্যানেলটার থেকে এটা বেশি তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি, কারণ এটার পিছনে সবসময় পড়ে আছি, ভিডিও বানাচ্ছি প্রচুর। তোমরা যারা সাবস্ক্রাইব এখনো করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক আছে, সাবস্ক্রাইব করে নাও ক্লিক করে, আর আমরা এক্ষুনি বেরোবো। তো আমরা এখন উঠে গেছি এই যে গাড়িতে, ঝর্ণাদির দেশের বাড়ি যাচ্ছি। ঝর্ণাদিকে একটু দেখাই, এই তো দেখো এখানে সবাই উঠে পড়েছে। এখন আরো যে তিনজন আসার কথা ছিল, এই দেখো এখানে একটা বাচ্চা, এই না অনেক কথা বলতে পারে, ও তো আগে একবার এসেছিল ভিডিওতে, এখন তো বক চুকিয়ে গেছে। এর গালটা কি সুন্দর, পুরো নরম। আমি সেটা তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে কোথায় যাচ্ছি। যাই হোক চলো আমরা এখন একটু চা খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো। অনেকক্ষণ ধরেই চা খাওয়ার আমাদের প্ল্যান হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ রাস্তায় দাঁড়াতে পারেনি, গাড়িটা এখানে এসে দাঁড়ালো। এটা হচ্ছে আমতা মোড়, তাই তো? জায়গাটা ঠিক জানি না, আমতাতে এটা মোটামুটি। আমরা মুচিঘাটা পৌঁছে গেছি, এখান থেকে একটা কাঠের ব্রিজ আছে, ওই কাঠের ব্রিজ দিয়ে গাড়ি যেতে হবে। কাঠের ব্রিজ দিয়ে গাড়ি যাবে, ভয় লাগছে। বাপরে, ওই দিকটা দেখাও, ওই দিকগুলো দেখাও, ওইটা হচ্ছে নদী একটা। মা বসে বসে দুটা চিন্তা করছে, এখানে ভয় পাচ্ছে। ঝর্ণাদির বোন, ঝর্ণার বোনের বাড়িতে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর একটু ঘোরাঘুরি করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। সব জিনিসপত্র নামানো হচ্ছে গাড়ি থেকে, আমতা থেকে অনেকটা দূর আসতে হয়, জায়গাটার নাম হচ্ছে নতিপুর, ঝিকিরা থেকেও কিছুটা আসতে হয়, জায়গাটা হচ্ছে নতিপুর, ঝিকিরা থেকে প্রায় 5-7 কিলোমিটার দূর। এখানে এসে রোদ্দুরটা একটু উঠলো, যাক ওটাই আজকে ভালো লাগছে, তাহলে গোটা রাস্তাটা এলাম, আজকে ওয়েদার ভালো নয়, মেঘলা করে আছে। চলে এসেছি আমরা, আমরা পৌঁছে গেছি এই যে এই বাড়িটায়। কই কাঁচা হলুদ? হ্যাঁ ও এখানে কাঁচা হলুদ রাখা আছে। হ্যাঁ আমার
আমরা নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব ঠিক আছে সব গুছিয়ে রাখো আচ্ছা লাগায় খাও এই পড়ে গেছে কি সব পড়ে গেছে তো ছেলে বল এ দেখেই নে আমি তো দেখিনি তো হ্যাঁ ভেতরে যাও বাপরে এত মিষ্টি মিষ্টি একটু জল মিষ্টি খেয়ে আমরা এখন একটু বেরোলাম সরষের ক্ষেত দেখতে এখানে খুব সুন্দর সুন্দর সরষের ক্ষেত রয়েছে আলু ক্ষেত রয়েছে ওগুলো সব দেখবো আমি তো যখন গাড়ি করে আসছিলাম তখনই ভাবছিলাম কখন এই জায়গাটা নামবো আর একটু ঘুরে ঘাড়ে দেখবো চলো এখানটা পুরো সরষের ক্ষেত দেখো কি সুন্দর দেখতে লাগছে আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি ওখানটায় বোধ হয় ওই আলু ক্ষেত রয়েছে বাহ কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরো হলুদ হয়ে আছে ছোট্ট হেভি দেখতে লাগছে আরে এটা আমি অনেকদিন পরে দেখতে পেলাম এটা আমি আমাদের ওখানে আমাদের বাড়িতেই আশেপাশে খুব দেখতাম ছোটোবেলায় সবাই এরকম ঘুঁটে দিত আমিও ঘুঁটে দিতে জানি কিন্তু মানে ঘুঁটেগুলো দেওয়ার একটা একটা আলাদা কায়দা আছে মানে এমনি দিয়ে দিলাম যে বসে যায় না খুব মানে একটা কি বলো ঘুঁটে দেওয়াটাও একটা আর্ট বলতে পারো দারুণ দেখতে লাগছে দেখো এটা হচ্ছে আলু আলু শাকটা হয়ে রয়েছে তলায় আলু আছে তাই না হাত দিলেও যদি কেউ কিছু বলে হেভি দেখতে লাগছে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি তুলে নিই দারুণ আমার দ্বারা খাওয়া নেই কি সুন্দর দেখো এখানে একটা বাড়ি দেখলাম বাড়ির সামনে এখানে দেখো পুরো কি দারুণ দেখতে লাগছে এইটাতে সিম হয়েছে দেখো আমরা অনেক সবজি খেতে ঘুরেছি 3 বছর ধরে বাট আমার এই জায়গাটা স্পেশালি খুব ভালো লাগলো মানে এত জায়গা ঘুরলাম তার মধ্যে হচ্ছে এই জায়গাটা মনে হয় বেস্ট আর সব জিনিসগুলো এত সুন্দর করে দেখতে পাচ্ছি আর এত সুন্দর লাগছে তাই না ওয়েদারটাও খুব দারুণ আছে খুব ভালো লাগছে খুব উপভোগ করছি আমরা আমরা এখন খেতে বসে গেছি যেখানে কত কিছু দেখো ওরা আয়োজন করেছে ভাত এটা কি মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি তাই না পোস্ত আলু ভাজা তারপর ডাল চিকেন কষা অনেক কিছু করেছে চলো আমরা খাওয়া দাওয়া করে নি চাটনি আমাদের এই খাওয়া দাওয়া হলো খুব ভালো আপ্যায়ন করলো এরা মানে এত রকমের খাবার দাবার করেছে আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে এ ব্যাগের ভেতর আছে খুব প্রত্যেকটা খাবারই খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর টেস্টি বানিয়েছে নাকি বলবো আমি তো আবার চেয়ে চেয়ে খেলাম খুব ভালো আপ্যায়ন খুব ভালো হসপিটালিটি কি বলবো খুব ভালো লাগলো আমাদের এখানে এসে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা আলু ক্ষেত আছে নদীর ধার তারপর আলু খেতে যাব আচ্ছা নদীর ধারে যাব তারপর আলু তুলব ও আলু তুলব শর্ট না আলু নয় মানে শাকটা তুলব আচ্ছা আলু শাক তুলব নদীর পাড়ে যাব তোমাদেরকেও নিয়ে যাব সাথে থাকো খুব সুন্দর না এটা আমাদেরকে দিয়েছে আমরা নিয়ে যাব বলে কি সুন্দর দেখতে শাকটা আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে এটা পুরো বাঁশ বাগান ধানের গোলা দোপাকা উনুন এখানে জাল দেবে দুদিকে রান্না হবে কি সুন্দর রাস্তাটা কি সুন্দর মেঠো রাস্তা এই শীতের সন্ধ্যেবেলা হেঁটে হেঁটে যা লাগছে না সেই উড়িষ্যার ভেতর কোনো একটা বেড়াতে গেছিলাম না ওখানে ঠিক রাস্তাটা এরকম দুদিকে বাঁশটা হেলে রয়েছে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেলে পড়াতে দেখিয়েছো হ্যাঁ হেভি লাগছে পুরো বাঁশের এই এটা ছাউনিটা আর ছড়ে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে নদীর পার কি ওইখান দিয়ে হয় এই জায়গাটা কি দারুণ না বাবু রাস্তা দেখ হ্যাঁ হেভি জায়গা সোজা রাস্তা দেখ দারুণ এইটা দিয়ে চলে যাব নদীর পার বাড়ি বাহ সুন্দর হেভি লাগছে তুমি সরে যাও আমাকে নাপ দিয়ে দাও বাহ কি দারুন এখান থেকে আস্তে আস্তে নাপতে হবে দেখো আবার পড়ে যাও নি জানো দেখে নাবো মা পড়ে না যায় মৈত্রী দুজনকে ধরতে কি দুজনেই উল্টবে মৈত্রী মধ্যিখান থেকে না উল্টে যাবো দেখে নাবো জায়গাটা সামনে এটা খুব সুন্দর জায়গা দেখে নাবো এই দেখে 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 মহিতি এক্ষুনি উল্টে যেত সাবধানে 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 এই উল্টে না পড়ে যাও এই কি হচ্ছে এই কি হচ্ছে বাবা এটা নাপতে পারছো না মা
আমরাই নিজেরই যাচ্ছে পাটা না আমরা খালি পায় না আপনিই ভালো হতো খালি পায় না আমরা আজ তোরা খুলে আমি চিত্র ধরছি না নেবে এসো ওই যে নাপ দিয়ে তারা জায়গাটা দারুণ জায়গাটা অসম জায়গা পুরো নদীর চর নদীর বালির চর সেই মুড়িতে যেমন সুবর্ণরেখা নদীর চরে যায় সেইরকম একদম হুবহু সেইরকম ব্যাস নেবে এসো আর ভয় নেই নেবে এসো অসম জায়গা পুরো হুবহু সেরকম জায়গা সেই মুড়ির সুবর্ণরেখা নদীর চরের মতো জায়গা শীতকালে নদীর চরগুলো তো সব মানে চর পড়ে যায় জল কমে যায় এই নদীটা কি নাম এটা কি নদী এটা দামোদর নদী কি এগুলো কি কাঁকড়া আমি সেটাই তো বলছি মুড়ির পুরো সুবর্ণরেখা নদীর মতো হুবহু সেরাম জায়গা দেখে যাও নিচে গুলো দেখে যাও এই দেখে যাও আমি যাবো পুরো হুবহু মুড়ি সুবর্ণরেখা নদীর মতো আমরা চলে এসেছি এই সাইডটাতে মিডিলটাতে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ হেভি লাগছে এখানটা দাঁড়িয়ে একটা দারুণ ফিলিং হলো দারুণ লাগে আর একটু সূর্যটার আলোটা থাকলে হ্যাঁ আরো ভালো লাগবে পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখো দারুণ লাগে হ্যাঁ আমি তো দেখেছি এই তো না না অসম দেখতে লাগে দেখো চারিদিকটা শুধু জল আর আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি ওয়াও কি দারুণ লাগছে দেখতে ক্যামেরাটা দাও তো মুখে এই নদীটা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো মুন্ডেশ্বরী নদীটার নাম এখন আমরা যাব আর একটা জায়গায় যাওয়ার রয়েছে তারপর আবার ঝর্ণাদির যেখানে বাপের বাড়ি আসলে এটা তো দিদির বাড়ি তো বাপের বাড়ি এখান থেকে 20 মিনিটের মতো লাগবে ওখানে যাব একটু ঘুরবো আর একটু কোথায় ক্ষেত আছে সেখানে নিয়ে যাবে দাও ঝিনুক না ঝিনুক এইগুলো তো খায় গো না এগুলো তো বড় হলে খায় এগুলো তো বড় হলে খায় এগুলো তো ঝিনুক তোমরা এসছো এত কষ্ট করে কি বলছো বোনো বাচ্চাটা তাকাও তো মুখটা ঘুরিয়ে নিল কত আলু শাকের ক্ষেত বাপরে বাপ ঝর্ণার বোন এখন আলু শাক তুলছে আমরা বেরিয়ে পড়ছি এখন তো আমাদের গাড়ি পার্ক করা ছিল এখানে দেখতেই পাচ্ছ আলো টালো জ্বালিয়ে সব গাড়ি ওই যে ওইখানে পার্ক করা আছে এখানে একটা মন্দির আছে যাওয়ার আগে মন্দিরে নমস্কার টমস্কার করে বেরোবো এবার যাবো ঝর্ণার বাড়ি গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো প্যাকেটটা মুখের কাছে ধরবে এখানে জল টল সব আছে এখন বাজে হচ্ছে 1:45 মতো 12:42 দাও পুরো একটা বাজে কটা বাজে আমরা ফিরলাম 1:45 বাজে এখন আমরা জাস্ট বাড়ি এলাম মানে আমাদের সাথে যে কি ঘটনা আজকে ঘটে গেল তোমাদেরকে কি বলবো আসার পথে ঘটেছে আমরা ঝর্ণাদির ওই দিদির বাড়ি থেকে বেরালাম খাওয়া দাওয়া করে বাড়ি আসবো বলে গাড়িতে উঠলাম উঠে ঝর্ণাদি বললাম আমি আমার বাপের বাড়ি যাব ওখানে গেলাম ওখানে রাস্তা তো এত ভয়ঙ্কর রাস্তা চারিদিকে পুরো অন্ধকার রাস্তা এদিক ওদিক গাড়ি করতে করতে খুব খারাপ রাস্তা গেলাম বাড়িতে গেলাম যাই হোক গিয়ে ওখানে পুরো অন্ধকার চারিদিকে পুরো একদম পুরো এতটাই অন্ধকার আর পুরো গ্রাম বাট
জায়গাটা এমনি ভালো বাট অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকেই পুরো অন্ধকার ছিল। ঘোরাঘুরি করলাম, চাটা খেয়ে ব্যাক করবো যখন, তখন দেখা যাচ্ছে যে আমাদের গাড়ির যে চাবিটা সেটা গাড়ির ভেতরেই রয়ে গেছে আর আমরা বাইরে, মানে গাড়িটা লক হয়ে গেছে, গাড়িটা লক হয়ে গেছে বাইরে থেকে, লক লক খোলা যাচ্ছে না, এবারে লক খোলা যাচ্ছে না, মানে এত বিপদে পড়লাম। তখন তো আমি তো যখন শুনেছি যেরকম হয়েছে, পুরো আমি আর মা পুরো ছুটতে ছুটতে আসছি, ঝর্ণা দিতে ঘরে বসেছিলাম, পুরো ছুটতে ছুটতে আসছি, তারপরে এসে দেখছি ওরকম অবস্থা। ওখানে অনেক মিস্ত্রিকে ডাকালো, কেউ কিছু করতে পারলো না। আমি বাবাকে ফোন করলাম, আমার বাবাকে, বাবাকে বললাম যেরকম এরকম হয়েছে। বাবা বললো যে ওই গাড়ির সাইডে যে রাবারটা থাকে ওটাকে তুলে ওর মধ্যে স্কেল ঢুকে, বাবাকে ফোন করলাম, বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি যে কি করবো না করবো। বাবা বললো যে ওই যে রাবারটা থাকে ওটাকে তুলতে হবে, তুলে ওর মধ্যে স্টিলের স্কেল ঢুকিয়ে ওখানে লকটাকে সরালেই ওটা খুলে যায়। ওটা তবে ছোট গাড়িতে হয়, তবে তোদের তো বড় গাড়ি ট্রাভেরা, এই গাড়িতে আমার এক্সপিরিয়েন্স নেই। আমি তোকে একটা নাম্বার দিচ্ছি মিস্ত্রি, তো তুই তার সাথে কথা বলে নে। তো তার নাম্বার দিল, তার সাথে কথা বললাম, তিনি আমাকে যা যা ইনস্ট্রাকশন দিলেন যে রাবারটাকে তুলতে হবে, তুলে ওখানে স্কেল ঢোকাতে হবে ঢুকে, তাই আমরা একটা মিস্ত্রি এসেছিল, সে বাইকের কাজ করে, তাকে দিয়ে তাই করলাম। বাট তাতেও হচ্ছে না, স্কেলটা ছোট, লক অবধি পৌঁছাচ্ছে না। বাবা মানে এখানের বাবা আর কি, এখানের বাবা তো মানে এত কাউকে ফোন করেছে, সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করছে এক মিস্ত্রি পাওয়া যাবে কিনা, কিন্তু এত দূরে এমনই একটা অজ জায়গা আমরা গেছি যেখানে সেখানে কোনো মিস্ত্রি নেই। লাস্টে সেই ভায়া মিডিয়া হয়ে একে তাকে ওকে ধরে লাস্টে বললো যে এরকম একজন আছে কলকাতায় কাজ করে বাট তার বাড়ি ওইখানে, তাকে ফোন করলো, ফোন করতে সে বললো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ তাকে সেটাই বললাম যে ভায়া মিডিয়া হয়ে অনেক কিছু করে বাবা তাকে, এতই ভালো যে সেই লোকটা ওইখানে ছিল, সে শনি রবিবার বাড়িতে থাকে। বাবা যখন বললো যে ঠিক আছে মিস্ত্রিটা আসছে, সে তো গাড়ির কাজ করে, ও তার মানে একটু ভরসা পেলাম। আমার তো মনে হয় সেই হাতটা খুলে বাইরে চলে আসার মতো, বাবা মা এরকম এত বয়স্ক মানুষের সাথে গেছি, মানে সেই জন্য আমার এত ভয় লাগছে, মনে হচ্ছে আমি একা গেলেও কোনো অসুবিধা হতো না, ওখানে থেকে যেতাম পরের দিন আসতাম, মানে এত খারাপ লাগছে না। আর তারপরে একটা অদ জায়গা, তারপরে মিস্ত্রিটা এলো, আর রীতিমতো ততক্ষণে তো মোটামুটি ঘটনাটা ঘটেছে ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ, হ্যাঁ ছটা নাগাদ ঘটেছে, ছটা সাতটা আটটা নটা সাড়ে নটা অবধি ওই চলছে, মানে টেনশনে সবার অবস্থা খারাপ। তার মাঝখানে আমার কমেন্ট বলছে এটা একটা ভিডিও করে নিলে হতো না, একটা ভিডিও করে না, আমাদের ভিডিও তাহলে অনেক ভিউ হবে, এটাও তো একটা ইনসিডেন্ট আমাদের লাইফে ঘটেছে। আমি তো বলছি তুমি চুপ করো, তুমি আমাকে এইসব কথা কিছু বলো না, আমার এখন ভালো লাগছে না, তোমার মাথা ফাথা খারাপ নাই, তুমি এখন ভিডিওর কথা বলছো, তুমি প্লিজ ভিডিও করো না, আমার ভালোই লাগছে না। আমি এখন ভাবছি যে কখন এটা সলভ হবে, কখন আমরা এখান থেকে বেরোবো। তারপর যাই হোক, ওই মিস্ত্রি দুটো মানে পুরো ভগবানের, মানে দুজন এসেছিলো দুটো ছেলে বাইকে করে, তারাও রাস্তা চেনে না, ওইখানে খুঁজে খাঁজে এসেছিলো, মানে ওরা পুরো সেই ভগবানের দূত হিসাবে পুরো এসছে। মানে লাকিলি আমরা ওনাকে পেয়ে গেছি, বাবা আর কি খুব লাকি ছিল যার জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছিল। তো সে এলো, এসে দেখলো যে ওরকম, সেও ওরকম করেই যে প্রসেস বাবা আমাকে বলেছিল সেই সেম প্রসেসেই ওরা দেখছি চেষ্টা করছে। অন্য মানে আমি যে দরজাটা দিয়ে খুলেছিলাম আমরা, তার অপোজিটের দরজাটা দিয়ে ওরা দেখছিলো, হয়নি, তার পাশের দরজাটা দিয়ে দেখছিলো, প্রত্যেকটা দরজা দিয়ে ওরা ট্রাই করছিলো। তারপরে বললো যদি না হয় তাহলে জানলার যে উইন্ডোটা আছে সেটা ওই কাঁচটাকে খুলতে হবে, ওরা ওটাই প্ল্যান করেছিলো, কাঁচটাকে খুলে দেবে। তারপরে বলছে ঠিক আছে তাহলে একবার চেষ্টা করে দেখি, ওরাও একটা বড় মতো স্কেল নিয়ে এসেছিলো, তো স্কেলটা দিয়ে বারবার বারবার করতে 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 হঠাৎ করে দেখি লকটা খুলে গেছে। বলছি বাবা মানে উফ, ভেতরে লাইটটা জ্বলছে গাড়ির, উফ, মানে জানটা পুরো যেন ফিরে পেলাম, বাপরে বাপ, পুরো কী বলবো, ওরা যদি আজকে না আসতো না আমরা পুরো ওখানে পুরো ফেঁসে যেতাম। ভিডিও ফিডিও তো চুলোই যাক, ভিডিও ফিডিও তো চুলে, মানে আমরা যে বাড়ি ফিরতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক। আর সত্যি কথা আজকে ফার্স্ট জানুয়ারি আমাদের যা কাটলো, সারাটা দিন খুব ভালো কেটেছে, সকাল থেকে যাওয়া থেকে ওদের বাড়িতে খুব এনজয় করেছি, সব কিছু, এভরিথিং ওয়াজ ওকে। বাট লাস্ট মুমেন্টে গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে, মানে কি বলবো, কোনোদিন এটা ভাবিও নেই, স্বপ্ন কল্প, মানে মানুষের লাইফে যে কত রকমের প্রবলেম আসতে পারে, মানে আমি ধর জীবনে এত প্রবলেমে পড়েছি, বাট এই এইটা একেবারে পুরো একদম আলাদা। যাই হোক, এখন ফিরে আবার আমাদের পাশের ফ্ল্যাটে ফিস্ট ছিল, মানে কালকে আমরা বলেছিলাম যে আমরা ফিরে এসে ফিস্ট অ্যাটেন্ড করবো, এবার আস্তে আস্তে আমাদের বেজে গেছে বারোটা, হ্যাঁ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে, তো ওরাও আমাদের জন্য ওয়েট করছিলো পাশের ফ্ল্যাটের লোকজনেরা, ওপরে ছাদে ফিস্ট করেছিল, ওখানে গেলাম খাওয়া দাওয়া করলাম, করে আবার এখানে এলাম। এখন বাজছে হচ্ছে একটা, বাজতে যাচ্ছে প্রায়, বুঝতেই পারছো আমাদের ফার্স্ট জানুয়ারি পুরো হেট্রিক হয়ে গেল একদম,
সারা বছর যে কেমন কাটবে কে জানে, ফার্স্ট জানুয়ারিতেই এরকম অবস্থা ঘটে গেল। যাই হোক, ভালো ভাবলে ভালোই হবে, খারাপ ভাবলে খারাপ হবে। দেখা যাক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সারা বছর খুব ভালো কাটুক, তোমরাও প্রে করো যেন আমরাও খুব ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। চলো আজের জন্য আসছি, বাই বাই, টাটা।